गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। भगवान निज मुख निश्चित वाणी तिनि बोललेन जेई गुरु सेई कृष्ण भज निष्ठा करी नामेरो सहित आछेन आपनि श्रीहरि शुद्ध ताई नय आश्रय करिया भजे तारे कृष्ण नाही त्याजी आर सब मरिया करन। प्रभु जगत के शिक्षा देवार जन्य बोललेन हे जगतवासी ए जगते आमाके पावार एकटाई उपाय ता हलो आश्रय। आगे तुम्रा आश्रय करो काके जाने गुरु के ताई भगवान निजेई आश्रय निये जगत के शिक्षा दिलेन निजे गुरु करे जगत के जानालेन आमी जेमन गुरु आश्रय करेछि तोमराओ आश्रय करेई तारपर साधन भजन शुरू करो। ताई जुगे जुगे तिनि जतबारई धराधामे नरलीला प्रकाश करेछेन प्रतिबारई तिनि गुरु के उपरे रेखेछेन। आज भगवान श्रीकृष्ण कि करलेन काशीधामेर काछे अवंती नगरे शांतिपुनि मुनिर आश्रम तथाय दादा बलराम के संगे निये तिनि चललेन विद्याभ्यासेर जन्य। एदिके विदर्भ नगरेर एक विधवा अभागिनी मायेर सन्तान जार नाम सुदामा। ए सुदामा मा छाड़ा किछु जाने ना जन्म थेके जन्मेर परेई नाकि पितृवियोग घटेछे किन्तु तार मने बड़ बासना सेओ विद्याभ्यास करे एकजन बड़ पंडित हबे किन्तु हाय हाय आमार मा जे विधवा आमार मा जे बड़ अभागिनी आमी कोथाय जाब कार काछे गिये विद्याभ्यास करब केउ तो आमाके ग्रहण करबे ना केनना तखनकार प्रथा अनुयायी उच्च वंशेर सन्तान ना होले कोनो पाठोध्याये तादेर कि ग्रहण करा हतो ना। ताई कथा मने मने भेबी तादेर एकमात्र कुलदेवता नारायणेर काछे बोलछे प्रभु आमार बासना कि कोनो दिन पूरण हबे ना। एमन समय मा एसे बोलछे किरी सुदामा अमन करे मन खराब करे बसे आछिस केन बाबा मा गो आमार जे मने बड़ बासना आमी विद्याभ्यास करे आमी बड़ हुई अनेक बड़ पंडित हब बाबा आमरा जे बड़ गरीब आमादेर जे कोनो मने बड़ आशा थाकते नहीं ताई अमन करे बोलिस ना। ताई विधवा मा कुलदेवता नारायण शिलार सामने बसे बोलछे प्रभु सुदामा छाड़ा आमार आर केउ नेई तुमि तो जानो इह जगते पतिके हारानोर पर आमि तोमाकेई मेनेछि तुमि आमार सर्वस्व ताई बोलो आमार भालो मंद तुमि छाड़ा तो केउ जाने ना ताई बोलो ना प्रभु आमि एखन सुदामार आशा केमन करे पूरण करब। एई बोलेई सुदामार सेई विधवा मा हतभागिनी नारायण शिलार सम्मुखे बसि नयन जले बुक भासी कांदछे आर आकुल प्राणे प्रभुके निवेदन करछे केमन भावे मंगलमय तुमि श्री मधुसूदन तुमि कबे आसबे মমরিদি বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে। Thank you.
যশোদন তুমি কবে আসবে মম হৃদি বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জ্বালবে মঙ্গলময় তুমি জালবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন তুমি কবে আসবে মম হৃদি বৃন্দাবনে আধার গহনে কবে দীপ শিখা জালবে সুদামা ছুটে এসে বলছে মা ও মা তুমি অমন করে কাঁদছো কেন মা সবাই যদি সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে বিদ্যা অভ্যাস করতে পারে তাহলে আমি কেন পারবো না মা শোন বাবা সেখানে তো সবাই যেতে পারে না সেখানে কারা যায় জানিস যারা জমিদার যারা রাজা তারাই যায় ওখানে মা গো তুমি আমায় আশীর্বাদ করো না মা তোমার আশীর্বাদ থাকলে আমি সব জায়গায় যেতে পারবো ওরে শোন পুত্র আমার আমার আশীর্বাদে কোনো কাজ হবে না আশীর্বাদ যদি নিতেই হয় ওই দেখ সম্মুখে যিনি রয়েছে আমাদের গৃহ দেবতা ওই নারায়ণ শিলা তোর যা কিছু বলার যা কিছু নিবেদন করার ওর কাছে জানা দেখবি তোর সব বাসনা পূরণ হয়ে যাবে কেন জানিস ভগবান বলেছে আমি কিচ্ছু চাই না যদি কোনো ভক্ত আমার কাছে কেঁদে কেঁদে নয়ন বাড়ি আর তুলসী পত্র নিবেদন করে বলে হে ভগবান আমি বড় কাঙাল তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই তোমাকে সেবা করার মতন আমার বস্তু নেই আমার ঘরে যে কিছু নেই তোমায় আমি দেব তোমাকে বসানোর মতন আমার সোনার সিংহাসন নেই আছে কেবল এই হৃদয় সিংহাসন এই সিংহাসনে আছে কেবল ভক্তি আর নয়নের জল যা আমি তোকে বলছি তুই এমনি করে গিয়েই ভগবানের চরণে নিবেদন করে বল সে যদি তোকে কৃপা করে সে যদি তোকে আদেশ দেয় সে যদি তোকে যাওয়ার অনুমতি দেয় তুই নিশ্চয়ই যাবি বাবা মা গো মা আমার কাছে ছোট থেকে তুমি হচ্ছে আমার ভগবান তুমি হলে আমার সর্বস্ব তুমি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছ তাই আমি সবার আগে তোমাকে প্রণাম করি আর তো আমি কিছু জানি না মা কিন্তু তুমি যখন আজ আমাকে এক অন্য জায়গা দেখিয়ে দিলে অন্য স্থান দেখিয়ে দিলে তোমার আদেশে আমি যাচ্ছি মা আমার নিজের ইচ্ছায় নয় তোমার ওই দেবতাকে আমি প্রণাম করে বলবো কিন্তু জানি না
শুনেছি পাষাণ দেবতা কোনোদিন কথা বলে না। না বাবা না, এমন করে বলতে নেই, ও যে পাষাণ নয়। ওরে তুই কি জানিস, ভক্তের চোখের জলে ও পাষাণ ভেদ হয়ে যায়। এমন করে বলিস না বাবা, তুই ডাক, তাকে ডাকলে সে নিশ্চয়ই সাড়া দেবে। এ কথা শুনে সুদামা ছুটে গিয়ে নারায়ণ শিলার সম্মুখে বসে বলছে, হে ভগবান, আমি তোমাকে কোনোদিন ডাকিনি, আমি আমার মাকেই জেনেছি আমার ভগবান। তো আজ আমার মায়ের আদেশে আমি তোমাকে ডাকছি। তুমি বলো তো, তুমি পাষাণ না তুমি সত্যই ভগবান? যদি ভগবান হয়ে থাকো তাহলে তুমি আমাকে বলে দাও, আমার মনের আশা কি পূরণ হবে না? আমি কি কোনো দিনও বিদ্যা অভ্যাস করতে পারবো না? নাকি আমার কোনো সহায় সম্বল নেই বলে আমি ওই আশ্রমে যেতে পারবো না? আমরা গরিব বলে আমাদের কোনো ক্ষমতা নেই? ভগবান, তুমি যদি সত্যি কাঙালের ঠাকুর হয়ে থাকো তবে সাড়া দাও, দাও প্রভু সাড়া দাও। এ কথা শুনি সুদামা ঠাকুর দেখছি সেই নারায়ণ শিলা হতেই বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মা, মা গো, কি হলো সুদামা? মা দেখো তো, তোমার ওই ভগবান মনে হয় কেমন করে কাঁদছে। কি বললি সুদামা? হ্যাঁ মা, তোমার ওই ভগবানের অঙ্গ থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ওরে না না সুদামা না, ও যে আমাদের কুলদেবতা। শোন, ভগবান তোকে আদেশ দিয়েছে, তুই যা, দেখিস তোর সব কাজে তুই সফল হয়ে ফিরে আসবি। সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই চলে যা অবন্তীনগরে, সন্দীপনী মুনির কাছে গিয়ে আশ্রয় নে, দেখবি তোর মনের আশা পূরণ হয়ে যাবে। মা, আমি গিয়ে কি বলবো, আমি কি বলে তাকে প্রণাম করব, আমি তো কিছুই জানি না। শোন বাবা, তুই যখন পথে চলবি আমি তোকে একটি কথা শিখিয়ে দিই, সেই কথাটি বলতে বলতে যাবি, দেখবি সব জয় হয়ে গেছে। মা, তুমি আমায় বলে দাও না, আমি কেমনভাবে যাব, কি মন্ত্র উচ্চারণ করব, কেমনভাবে গেলে তার দেখা পাবো। মা বলছে, তবে শোন, ঠিক এইভাবে তার কাছে গিয়ে দাঁড়াবি, পথে যেতে যেতে গাইবি। কি গাইবি জানিস? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি দয়াময়, তুমি মাতা তুমি পিতা তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি সৃষ্টি তুমি লয় এই জগৎময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি সৃষ্টি তুমি লয় এই জগৎময়। আমার গুরুদেবের জয় দাও, আমার গুরুদেবের জয় দাও, জয় দিলে জয় হবে গুরুদেবের জয় দাও, জয় দিলে জয় হবে গুরুদেবের জয় দাও। মা, ও মা, এই অপূর্ব নাম, এই অপূর্ব কীর্তন তুমি কোথায় শিখেছ মা? বাবা শোন, আমার যা কিছু শেখা যা কিছু পাওয়া সব ওই গৃহদেবতা নারায়ণের কাছে। আমার মন বলছি তুই এইভাবে যদি যাস তো সব আশা পূরণ হয়ে যাবে। মায়ের কথা মতো সুদামা এবার গুরুদেবের নাম স্মরণ করতে করতে অবন্তী নগরীর দিকে চলেছে। কোথায়? সন্দীপনী মুনির আশ্রমে। সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে যখন পৌঁছেছি মধ্যাহ্ন চলে গিয়ে প্রায় বেলি অবসানকাল, হঠাৎ যখন আশ্রমে দুয়ারে গিয়ে উপস্থিত হয়েছি এমন সময় একজন ছুটে এসে বলছি, এই বালক তোমার নাম কি? আমার নাম, আমার নাম সুদামা, আমি গুরুদেবের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। তিনি তো কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না,
তিনি তো যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেন না। ও তুমি একবার গিয়ে বলো না, আমার প্রণাম জানিয়ে তাকে বলো আমি এক হতভাগ্য বালক, আমি বড় আশা নিয়ে এসেছি তার আশ্রমে, আমি একবার শুধু চার চরণ দর্শন করেই ফিরে যাব। এ কথা শুনে সেই আশ্রমের এক বালক ছুটে গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়েছি। গুরুদেব গুরুদেব, কি হয়েছে বাবা, এমন করে চিৎকার করছিস কেন? গুরুদেব, জানি না কোথা থেকে এক অপূর্ব সুন্দর এক বালক এসেছে, সে আপনাকে একবার শুধু দর্শন করতে চায়, সে বলছি শুধু একবার আপনার চরণ দর্শন করেই ফিরে যাবে। ওরে যা যা, সেই যখন এত আকুল হয়ে এসেছে তাকে আমার কাছে নিয়ে আয়। আনবো গুরুদেব? হ্যাঁ, যখনই বলেছি সেই ছোট্ট বালক ছুটতে ছুটতে এসে সুদামার হাতটি ধরে বলছে, চলো আমাদের গুরুদেব তোমায় যেতে বলেছে। সুদামার কথা শুনে অন্তর্যামী ভগবান মৃদু মৃদু হাসছে, আর দাদা বলরামকে বলছে, দাদা দাদা আমার আর এক লীলা উপস্থিত হয়েছে। কেন রে কানাই? ওই দেখো কে এসেছে, দেখছো সুদামা এসেছে, তাই নাকি? চল চল ওর সঙ্গে সাক্ষাৎ করে আসি। না না দাদা, ওর সাথে সাক্ষাৎ করার সময় এখনো আমাদের হয়নি, দাঁড়াও আগে দেখি গুরুদেবকে কেমনভাবে কৃপা করেন। ছুটে গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে মনে মনে প্রণাম করছে আর বলছে, হে গুরুদেব, শুনেছি তুমি দয়াল, শুনেছি তুমি বড় দয়ালু, তাই তোমার চরণে আমার মনের সমস্ত অভিপ্রায় জানিয়ে দিলাম। যদি তুমি সত্যই সদ্গুরু হয়ে থাকো, আমার মনের ইচ্ছা তুমি জেনে নাও, আমি কি জন্য এসেছি। বাবা তোমার নাম কি? আমার নাম সুদামা। আহা কি মিষ্টি নাম, থাকো কোথায়? বিদর্ভ নগরে। কে আছে তোমার? কেউ নেই, এক অভাগিনী মা। আর আমি এখানে কেন এসেছ? শুনেছি আপনার আশ্রমে নাকি বিদ্যা অভ্যাস করানো হয়, তাই আমার মায়ের এবং আমার বড় ইচ্ছা আমি বিদ্যা অভ্যাস করি, আমি জীবনে অনেক কিছু জানতে চাই, তাই আমি আপনার শ্রীচরণে এসেছি। আপনি কি আমায় দয়া করে আপনার আশ্রমে স্থান দেবেন? শোনো বালো, তুমি হয়তো জানো না এখানে সবাই থাকতে পারে না, একমাত্র যারা ব্রাহ্মণ কুলোদ্ভব এবং ক্ষত্রিয় যারা, তারা ছাড়া এই আশ্রমে কেউ বিদ্যা অভ্যাস করার অধিকার নেই। তাই তো আমার ইচ্ছা থাকলেও আমি তোমাকে রাখতে পারবো না বাবা, তুমি ফিরে যাও। গুরুদেব, আমি যে অনেক আশা নিয়ে এলাম। না না বাবা, তুমি ফিরে যাও। এ কথা শুনে মনটি খারাপ হয়ে গেল, নয়ন ছল ছল করছে। সুদামা আশ্রমের দুয়ারে এসে একটি বৃক্ষের তলায় বসে কাঁদছে। এমন সময় অন্তর্যামী ভগবান সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। তুমি কাঁদছো কেন? কে তুমি? আমি? আমার দিকে তাকাও, তুমি চিনতে পারবে আমি কে। সুদামা ঠাকুর যখন ভগবানের দিকে তাকিয়েছে, নয়নে নয়ন রাখতেই মনে হলো যেন কত জন্মের চেনা, তুমি আমার কত আপন। কে তুমি? আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? তুমি কোন কৃষ্ণ? আমি আমি নন্দ মহারাজের একমাত্র সন্তান, আমায় চিনতে পারছো না? কেন এসেছো এখানে? বিদ্যা অভ্যাস করবি? তোমাকে স্থান দিল না? না, আমি যে অভাগা, আমার যে কেউ নেই, একমাত্র মা, তাই আমাকে গুরুদেব স্থান দিলেন না। ভগবান বললেন, কে বলেছে তোমার কেউ নেই? এ জগতে যার কেউ নেই আমি আছি তার, তাই তুমি ভুল করছো সুদামা, তুমি আমাকে চিনতে পারছো না,
তুমি আমার কত জন্মের জন্ম জন্মের সাথী। সুদামা বলছে, আচ্ছা বলো না, কোনো উপায় কি নেই এই গুরু আশ্রমে থাকা? তুমি একটু বিলম্ব করো। কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব। কে? কৃষ্ণ। কি হয়েছে বাবা? গুরুদেব, ওই যে বালকটি এসেছে, আমি ওর সম্বন্ধে ভালো করে জানি। ও ব্রাহ্মণ কুলোদ্ভব। ওকে আপনি দয়া করে এই আশ্রমে জায়গা দিন গুরুদেব। ওর বড় আশা, ও বিদ্যাভ্যাস করবে। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছে গুরুদেব। কৃষ্ণ, আমি তো তোমার কথা কোনোদিন অবহেলা করিনি বাবা। বেশ, তোমার কথা অনুযায়ী আমি ওকে স্থান দিলাম। যা, ওকে ডেকে নিয়ে এসো। ছুটে এসে বলছে, সুদামা চলো চলো, হ্যাঁ গুরুদেব তোমাকে ডেকেছেন, তিনি তোমাকে আশ্রমে জায়গা দিয়েছেন। কি বললে? হ্যাঁ আমার জায়গা হয়েছে, আমি তোমাকে কি বলবো। তুমি তুমি আমার কে বলো তো? তুমি তুমি আমার মনে হয় আমার এই জন্মের নয়। হ্যাঁ গো, আমি এই জন্মের নয়, আমি তোমার জন্মে জন্মের সাথী। আমি কে জানো? তুমি কে বলো না, তুমি কে? আমি তোমার বন্ধু। বন্ধু? তুমি আমার বন্ধু? না না, এমন কথা তো কেউ কোনোদিন আমায় বলেনি। তুমি আমার বন্ধু? হ্যাঁ, আজ থেকে তুমি আমার বন্ধু, আর আমি তোমার বন্ধু। শুধু ইহকালের নয়, পরকালের বন্ধু। যখনই তুমি কোনো বিপদে পড়বে, তুমি আমায় স্মরণ করো, আর এ জগতে সবাইকে জানিয়ে যাব যে তোমার আমার এই বন্ধুত্ব শুধু ইহ জগতের নয়, পর জগতেরও। এই বলে বক্ষে জড়িয়ে ধরে সুদামাকে নিয়ে গুরুর কাছে গিয়ে বলছে, প্রণাম করো। সষ্টাঙ্গে প্রণাম করছে। প্রণাম করার পরেই বলছে, চলো, ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে কে জানো? আমাদের মা, গুরুমা দাঁড়িয়ে আছে। তার কাছে গিয়ে দাঁড়াই, প্রণাম করি। গুরুমায়ের সম্মুখে গিয়ে যে দাঁড়িয়েছি, গুরুমা দর্শন করেই সুদামাকে দেখেই তার মনে পড়ে গেল তার হারিয়ে যাওয়া পুত্রের কথা। ছুটে এসে নয়ন বনে তাকে বলছি, এই তোর নাম কি, তোর পিতা কি, তোর মাতা কি? যেই মায়ের চরণে লুটিয়ে পড়েছি, মা আমার ছুটে গিয়ে বক্ষে তুলে নিয়ে বলছে, শোন, আমি তোকে যা যা প্রশ্ন করব তার উত্তর দে, বল দেখি। তোরে কেবা মাতা, কেবা পিতা, কোথায় বা সতি? কেবা মাতা, কেবা পিতা, কোথায় বা পরিচয় দিয়া মরে কর তুমি সুখী গো, কর তুমি সুখী। তোরে কেবা মাতা, কেবা পিতা, একবার সত্য করে বল দেখি বাপ। কেবা মাতা, কেবা পিতা, সত্য করে বল দেখি বাপ। বলে আমার কাছে লুকাস না রে, সত্য করে বলি আমার কাছে লুকাস না রে, সত্য করে বল দেখি বাপ। তোরে কেবা মাতা, কেবা পিতা, কৃষ্ণ বলছে, মা, ও মা, ওর পরিচয় তুমি আমার কাছে শোনো। মা, এক বিধবা মায়ের অভাগা সন্তান, মা তুমি ওকে স্থান দাও,
তুমি তোমার বুকে একটুখানি ওকে স্থান দাও। এ কথা শুনে গুরুমা বুকে জড়িয়ে ধরে বলছে, বেশ কৃষ্ণ, তোর কথা মতো ওকে আজকে আমি আমার এই বক্ষস্থলে স্থান দিলাম। যা, আজ থেকে তোরা সবাই ভাই ভাই মিলে থাকবি। এমনি করে গুরু আশ্রমে বেশ কিছুদিন চলে যায়। একদিন ভগবান মনে মনে বলছে, সুদামা, সত্যি কি তুমি আমায় ভালোবাসো? আজ আমি তোমাকে পরীক্ষা নেব, দেখি তুমি কতখানি আমাতে অর্পিত হয়েছ। এই বলে হঠাৎ নির্জনে বসে থাকতে থাকতে বলছে, সুদামা, বন্ধু আমার, আজ তোমার সাথে অনেক কথা আছে। বলো বন্ধু, কি কথা? আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, তুমি দেবে? বলছে, কেন দেব না, বন্ধুর জন্যই তো বন্ধু, তোমার জন্য আমি সর্বস্ব দিতে পারি, তুমি যা বলবে আমি তাই করতে পারি। সত্য বলছো? হ্যাঁ, তুমি আমাকে পরশ করে বলো। সুদামা কৃষ্ণকে বক্ষের মাঝে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ, তুমি জানো না আমি তোমায় কতখানি ভালোবাসি, তুমি জানো না আমার এই দেহ মন প্রাণ সব কিছু তোমাতে অর্পিত হয়েছে, তোমার জন্য আমি আমার সব কিছু জলাঞ্জলি দিতে পারি। বেশ, জানো আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে? তা বলো না তুমি কি খাবে। আমার না ভীষণ নাড়ু খেতে ইচ্ছা করছে। নাড়ু? আমি এখন নাড়ু পাবো কোথায়? জানো বন্ধু, গুরুমা ওই যে রান্নাশালা ওইখানে নাড়ু করে লুকিয়ে রেখেছে, তুমি আমার জন্য চুরি করে আনতে পারো। চুরি? তুমি জানো না চুরি করা মহাপাপ। বন্ধু, তুমি আমায় কথা দিয়েছ আমি যা বলবো তুমি তাই করবে। বেশ, আজ না হয় বন্ধুর জন্য আমি চুরি করলাম। ধীরে ধীরে সুদামা গিয়ে রন্ধনশালায় প্রবেশ করেছে। গুরুমা একটি মৃত্তিকা ভাণ্ডে করে লাড়ু তৈরি করে রেখে দিয়েছে। সুদামা সবে গিয়ে সেই লাড়ুর ভাণ্ডে হাত রেখে সবে দু একটি লাড়ু তুলেছে আর ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান অমনি চিৎকার করে বলে উঠলো, মা, মা গো, দেখি যাও দেখি যাও, আজকে তোমার রন্ধনশালা থেকে নাকি রোজ নাড়ু চুরি হয়ে যায়, আর তুমি বলো আমি চুরি করি, দেখি যাও। হ্যাঁ, আজ তোমার রন্ধনশালা থেকে কে নাড়ু চুরি করছে, ওই দেখো মা, চোর। যেই বলেছে চোর, এবং কৃষ্ণের মুখে, তখন সুদামা অবাক হয়ে বলছে, একি বন্ধু, তুমি তুমি একি করলে, তুমি আমাকে পাঠিয়ে দিলে নাড়ু চুরি করতে, আর তুমি আমাকে ধরিয়ে দিলে মায়ের কাছে। না না, হে ভগবান, এখন আমি কি করি? একথা শুনে ছুটতে ছুটতে এসে গুরুমার সম্মুখে দাঁড়িয়েছে। কে কে ওখানে রন্ধনশালায়? এ কি সুদামা, তুই এমন করে নাড়ু চুরি করিস? বুঝেছি, আমি আগেই ভেবেছিলাম যে ছেলে কোনোদিন ভালো হতে পারে না, সৎ বংশের হতে পারে না। না মা, না, এমন করে বলো না মা, বিশ্বাস করো, হ্যাঁ আমি কোনোদিন চুরি করিনি, আমি কোনোদিন অন্যায় করিনি, আমি কোনোদিন এ কাজ করতে পারি না মা, বিশ্বাস করো। সুদামা ঠাকুর অপমান সহ্য করতে না পেরে লাড়ুগুলি নিয়ে নির্জন স্থানে মনে মনে বলছি, কৃষ্ণ, তোর জন্য চুরি করলাম আর তুই আমাকে চোর সাজিয়ে দিলি, ঠিক আছে, আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম তোর কাছে আমি আর কোনোদিন কিছু চেয়ে নেব না, যেদিন তুই নিজে থেকে আমায় কিছু দিবি সেই দিন আমি নেব। অভিমান ভরে থাকলো, কিন্তু ভগবান কি থাকতে পারে? ছুটে গিয়ে কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, এই সুদামা, আমার উপর অভিমান করেছিস বন্ধু, আর কোনো দিন এমন হবে না, আমি তোর কাছে অন্যায় স্বীকার করছি। বলে এঠো সেই তাম্বল নিয়ে, এঠো লাড়ু নিয়ে বদনে দিয়ে হাসছে, তুই আমার বন্ধু, চিরকালের বন্ধু। এমনি করে কতদিন কেটে গেল, কত বাল্যলীলা খেলা সমাপ্ত হলো। ইতিপূর্বেই সুদামার মাতৃবিয়োগ ঘটে গেছে। সমস্ত বিদ্যাভ্যাস পাঠ শেষ করে যখন ঘরে ফিরেছি তখন তার বয়স যৌবনে পা দিয়েছে। ভগবানও সব লীলাখেলা শেষ করে তখন দ্বারকায় চলেছেন। সুদামা ঠাকুরও সংসারী হয়ে গেলেন, তার স্ত্রীর নাম হল বসুন্ধরা।
যখন তিনি ঘোর সংসারী এমতো সময় একদিন অভাবের তাড়নায় তার স্ত্রী বসুন্ধরা ছুটে গিয়ে স্বামীর কাছে বলছে, স্বামী গো একটা কথা বলবো। বলো বসুন্ধরা, তুমি কি বলতে চাও? জানো স্বামী, এত অভাব, এত কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। কেন জানো, প্রতিদিন লোকের বাড়িতে গিয়ে এমনি করে ধান চাল বিনে আর কত সংসার চালাবো। ওই এক মুষ্টি করেই চালের খুদ সবাই আমার হাতে তুলে দেয়, তাই এনে রন্ধন করে কুলদেবতাকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। কোনোদিন জোটে, কোনোদিন জোটে না। বলো না, আর কতদিন সহ্য করব? একটা কথা বলবো। বলো বসুন্ধরা, তুমি কি বলতে চাও? জানো প্রভু, তোমার মুখে শুনেছিলাম তোমার বন্ধু নাকি দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র। তুমি আমাকে বলেছিলে তুমি তার প্রাণ আর সেও তোমার প্রাণ, তাই যদি হয় তুমি আর কাজ করো না, তুমি তার কাছে গিয়ে কিছু ঐশ্বর্য চেয়ে নিয়ে এসো না। না 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 বসুন্ধরা, তুমি ভুল করছ। কেন জানো, ভগবানের কাছে চাইলে কিছু পাওয়া যায় না, তার কাছে না চাইলেই যে বেশি পাওয়া যায়। যে চায় ভগবান তাকে দেয় ঠিক, কিন্তু সে ধন থাকে না। কিন্তু ভগবান যদি কাউকে অযাচিত ভাবে কৃপা করে, করুণা করে, তা কোনোদিন ক্ষয় হয় না। শুধু তাই নয়, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তার কাছে কোনোদিন কিছু চেয়ে নেব না, তাই আমার অভিমান, আমি চাইব না। দেখি সে আমায় কত কাঁদাতে পারে, দেখি সে আমায় কত কষ্ট দিতে পারে। স্বামী গো, আর যে সহ্য করতে পারছি না। বসুন্ধরা, তুমি কেঁদো না বসুন্ধরা, তুমি যাও, তুমি যাও গৃহদেবতার কাছে গিয়ে তুমি ভোগ লাগাও, সময় হয়ে গেছে। এ কথা শুনি বসুন্ধরা এইবার গৃহদেবতা সে নারায়ণ শিলা সম্মুখে গিয়ে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি আমার মনের ব্যথা শোনো, তুমি আমার মনের ব্যথা বোঝো, আমি তোমার চরণে জানাই, যত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এই বলে বসুন্ধরা গাইছি, কেমন ভাবে, ভুলিয়া তোমারে সংসারে আইনো, ভুলিয়া তোমারে সংসারে আইনো, পেয়ে নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব মনের কথা, ভুলিয়া তোমার সংসারে আইনু, পে নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব মনের কথা, আমার মনের কথা তোমায় জানাব। ছাড়া তো আমার আর কেউ নেই, তাই আজ মনের কথা তোমাকে জানাই। হে ভগবান, বলে দাও আর কত কষ্ট, কত যন্ত্রণা আর সহ্য করব প্রভু। তোমার নাম করলে, তোমাকে ভালোবাসলে এমনি করে কি তুমি কাঁদাও? তোমার কথা কি সত্য? আর কত তুমি আমাদের কাঁদাবে প্রভু গো? তুমি তো দয়াময়, তুমি তো অন্তর্যামী, তুমি কেন কেন তুমি একবার পারো না আমার স্বামীর মনে তুমি জাগাও?
তুমি তাকে ডাকো। অন্তর্যামী নারায়ণ বলছে, বসুন্ধরা আমি যে অপেক্ষা করে বসে আছি ওর জন্য, কিন্তু বড় অভিমানী, কেন আসছে না আমার কাছে? বসুন্ধরা ছুটে গিয়ে বলছে, স্বামী স্বামী আমি একটা কথা বলবো, তুমি একবার যাও, আমার মন বলছে তুমি গেলেই তোমার বন্ধু তোমাকে বরণ করে নেবে, যাও না স্বামী। বসুন্ধরার কথা শুনে অভিমান থেকে দূরে গিয়ে সুদামা ঠাকুর বলছে, বসুন্ধরা আমি যে যাব, তুমি জানো আমার বন্ধু কৃষ্ণ দ্বারকার রাজা, রাজার বাড়িতে কি ভিখারি নিভে যাওয়া যায়? এই ভিখারি আমি কেমন করে যাব, কেমন করে যাব শুধু হাতে তার কাছে বলো তো, কেন? তোমার বন্ধু যা ভালোবাসি তুমি তাই নিয়ে যাবে, আমার যে কিছু নেই আমি কি নিয়ে যাব তার কাছে বসুন্ধরা? শোনো স্বামী, তুমি না বলেছিলে আমায় একদিন লাড়ুর জন্য তোমাকে চোর সাজিয়েছিল? তোমার বন্ধু লাড়ু খেতে ভালোবাসে, আজ যদি আমি তোমাকে লাড়ু হাতে তুলে দিই সেই লাড়ু নিয়ে তুমি যাবে তার কাছে? লাড়ু কোথায় পাবো, তুমি কোথা থেকে আনবে বসুন্ধরা? ক্ষণিক দাঁড়াও, আমি ছুটে যাব আর আসবো। বসুন্ধরা ছুটতে ছুটতে গিয়ে গৃহীর দুয়ারে দাঁড়িয়ে বলছে, ওগো শুনছো, আমি তোমাদের দরজায় এলাম, আমাকে তোমরা কিছু ভিক্ষা দেবে? দাও না, আমি লাড়ু তৈরি করব, লাড়ু তৈরি করতে যা লাগে তোমরা আমার হাতে দাও, আমি ভগবান কৃষ্ণের জন্য আজকে লাড়ু তৈরি করে পাঠাবো। বহুদিন পরে আজ দুই বন্ধুর মিলন হতে চলেছে, দাও না তোমরা কিছু ভিক্ষা আমার। এ কথা শুনি কেউ কিছু দিল না, সবাই কেবল ওই চালের খুদ এক মুষ্টি করে নিয়ে বসুন্ধরার হাতে তুলে দিল। বসুন্ধরা কান্তি কান্তি ঘরে ফিরে এসে সেই চাউলের খুদ নিয়ে লাড়ু তৈরি করছে আর বলছে, ভগবান তোমাকে আর তো দেওয়ার মতো আমার কিছু নেই, এই লাড়ু তৈরি করছি, জানি না তোমার সেবায় লাগবে কিনা, আমার মনে যতটুকু আছে মন তুলসী আর ভক্তি চন্দন মিশিয়ে এই লাড়ু আমি তোমার কাছে পাঠালাম, তুমি কৃপা করে গ্রহণ করো দয়াময়। কিন্তু হায় রে, দেব কেমন করে? এই লাড়ু পাঠাতে গেলেও তো একটা পাত্র লাগবে, আমার কাছে তো কোনো পাত্র নেই। পরনে ছিল একটা ছিন্ন মলিন বসন, সেই বসনের কিছুটা কর্তন করে নিয়ে সেই মলিন বসনে খুদের লাড়ুগুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী এই নাও, এইগুলি নিয়ে তুমি যাও। বসুন্ধরার কথা শুনে আর বিলম্ব না করে সুদামা ঠাকুর নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে এবার দ্বারকার দিকে চলেছে, আর মুখে কেবল একটাই নাম, হে রাধারমন একবার দেখা দাও, এমন ভাবে বলছি, হে রাধারমন মদন মোহন কোথায় আছো দেখা দাও, হে রাধারমন মদন মোহন কোথায় আছো দেখা দাও। রাধারমন একবার দেখা দাও হে, আমি আশা করে চলেছি হে, রাধারমন একবার দেখা দাও হে,
বড় আশা করে চলেছি হে তুমি করলে দয়া করিতে পারো হে রাধার মন দেখা দাও হে তুমি করলে দয়া করিতে পারো রাধার মন একবার দেখা দাও হে হে রাধার মন আমি অনেক আশা করে চলেছি দ্বারকায় তুমি যেন আমাকে আমার বৃথা করে দিও না যাত্রা দেখা দাও প্রভু দেখা দাও সুদামা ঠাকুর যখন চলেছে ওই কণ্টকময় পথে সুদূর সেই দ্বারকাপুরীর পথে যেতে যেতে কতবার পড়ে যাচ্ছে আবার উঠছে আবার পড়ে যাচ্ছে সর্বঙ্গ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে তবু মুখে একটা নাম কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় বন্ধু আমার একবার দেখা দাও বন্ধু বারে বারে যখন পড়ে যাচ্ছি ভগবান আমার দ্বারকায় বসে থাকলে কি হবে চঞ্চল হয়ে গেল পাশে ছিল রুক্মিণী সত্যভামা প্রভু কেমন চঞ্চল দেখি বলছি প্রভু আজ তোমাকে এমন চঞ্চল দেখাচ্ছে কেন মনে হচ্ছে যেন তোমার কত যন্ত্রণা মনে হচ্ছে যেন তুমি কত ব্যথা পেয়েছো বলো না প্রভু আমরা কি তোমায় কোনো ব্যথা দিয়েছি না 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 তোমরা আমায় কোনো ব্যথা দাওনি কিন্তু জানো আজ আমি বড় ব্যথিত আজ আমি বড় চঞ্চল আমার সর্বঙ্গ যন্ত্রণা হচ্ছে আমার দেখো চরণে চরণে বড় ব্যথা লাগছে রক্ষিণী ছুটে গিয়ে চরণ স্পর্শ করে বলছে প্রভু তোমার চরণে ব্যথা কে দিয়েছে দাও দাও তোমার ওই কমল হতে সুকমল চরণখানি আমার বক্ষ বাজি তুলে দাও বক্ষ বাজি তখনই তুলে নিয়েছে দেখছি চরণে একটি কণ্টক বিদীর্ণ হয়েছে রুধির জমছে ভগবান তোমার চরণে কাটা কেন জানো রক্ষিণী আজকে কে আসছে জানো কে প্রভু আমার বহুদিনে বড় অভিমানী বন্ধু আসছে যার নাম সুদামা পথে আস্তে আস্তে তার চরণে কণ্টক বিধে রুধির ঝরছে আর সেই কণ্টক এসে আমার চরণে বিঁধছে প্রভু তোমায় এত ভালোবাসে সেই ভক্ত হ্যাঁ তোমরা কি জানো না যদি কোনো ভক্ত তার দেহ মন প্রাণ মন তুলসী নিবেদন করে গোবিন্দ চরণে দেয় সে দেহ যে তার হয়ে যায় সুদামা যে বহুদিন আগেই তার সমস্ত কিছু আমার চরণে দিয়ে দিয়েছে আমরা যে এক আত্মা এক প্রাণ তাই তার ব্যথা আমার অঙ্গে লেগেছে সত্যভামা প্রভু এক কাজ করো তার পাদদর্ঘের ব্যবস্থা করো সারা দ্বারকাপুরি তোমরা ফুলে ফুলে সাজিয়ে দাও আজকে আমার বন্ধু আসছে তোমরা আনন্দ করো মঙ্গলদীপ জ্বালাও শঙ্খধ্বনি করো সুদামা ঠাকুর পথে আসছে আর কাঞ্চার বলছে কৃষ্ণ
বন্ধু আমার, আর কত দূর, কোথায় গেলে তোমার দেখা পাবো? ছুটতে ছুটতে যখন দরজায় এসে দাঁড়িয়েছে, দরজায় ছিল দাড়ি। দাড়িকে ডেকে বলছে, দাড়ি, এটাই কি সেই দরজা? দের দরজায় এসে ডাকলেই আমার কৃষ্ণকে পাওয়া যায়? কে তুই, এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছিস? এই আমি আমি কৃষ্ণর বন্ধু সুদামা, যা গিয়ে বল আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। কে তোর কৃষ্ণ? আমরা চিনি না। চিনবি কি করে, আমার কৃষ্ণকে তো সবাই চেনে না। এখানে কে থাকি? আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। ও, তোদের মহারাজ কৃষ্ণচন্দ্র? শোন শোন শোন, তোদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র যে, আর আমার বন্ধু সে। যা যা যা, এমন করে যে কথা বলছিস মহারাজ যদি শোনে তাহলে আর নিস্তার রাখবে না। এই দাঁড়ি শোন, সত্য করে বলছি, তুই যার নাম করলি সেই আমার বন্ধু। আরো পরিষ্কার করে বলবো, তবে শোন আমি কি বলি। এই বলি সুদামা বলছে দাঁড়িকে, তোদের মহারাজা যে আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজা যে আমার বন্ধু হয় রে সে, করে ধরি ও বাবু দাঁড়ি দাঁড়টি ছেড়ে দে রে, তোদের মহারাজা যে আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজা যে। এ কথা শুনি দাঁড়ি চমকে উঠে বলছে, উমা তাই নাকি? না না না, আমি দরজা ছাড়তে পারবো না। ছাড়বি না? আমি তোকে বলছিস ছেড়ে দে, তাই নইলে কিন্তু বিপদ হবে। বিপদ? কিসের বিপদ? আমি আমার কাজ করে যাব। এ বলে হাতে ছিল বেত, বেত নিয়ে বেত্রাঘাত শুরু করেছে। যতবার বেত্রাঘাত করে সুদামা ততবার বলে, কৃষ্ণ কৃষ্ণ বন্ধু আমার, এত দূর থেকে এলাম শুধু তোকে একবার দেখবো বলে। কিন্তু হায় রে, তোর দাঁড়ির হাতে বুঝি আমার প্রাণ যায়, আর বুঝি আমার দেখা হলো না। কাঁদতে কাঁদতে ধুলায় যখন লুটিয়ে পড়েছে ভগবান সিংহাসন ছেড়ে, এবার বলছে, সত্য মামা আমি যে আর থাকতে পারছি না, আমাকে যেতেই হবে সর্বঙ্গে, আমার আঘাত করছে কে? সুদামা বন্ধু আমার, ছুটতে ছুটতে যখন দরজায় গেছে গিয়ে দেখলো ধুলায় পড়ে আছে, ছুটে গিয়ে বক্ষ পরে পড়ে বলছে, বন্ধু বন্ধু আমি এসেছি, আমি এসেছি বন্ধু, কথা বলো একবার, কথা বলো, কে কে? বক্ষ মাঝে পরশ পেয়ে যেন প্রাণ ফিরে এলো মৃতদেহে। কে তুমি? আমি আমি তোমার বন্ধু কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এসেছে তুমি? আমি জানতাম, হ্যাঁ আমি জানতাম তুমি আসবে বন্ধু আমার। চলো চলো, আর বিলম্ব নয়, এইবার তুমি চলো আমার গৃহে। বন্ধুকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে যখন অন্ধের মহলে নিয়ে যাচ্ছি, একদিকে সত্যভামা আর একদিকে রুক্ষিণী, দুইজনে ময়ূর পুচ্ছ নিয়ে বাতাস করছে, কেউ চামর দোলাচ্ছে, চারিদিক থেকে পুষ্প পরিষণ করছে, সবাই মিলে নিয়ে গিয়ে এবার আসনে বসাচ্ছে। ভগবান কি করলে, ভক্তকে বড় করার জন্যেই নিজের সিংহাসনে সুদামাকে বসিয়ে সুদামার চরণতলে এবার ভগবান নিজে বসেছে। সত্যভামাকে বলছে, সত্যভামা আজ আমি আমার সকল ঋণ শোধ করতে চাই, দাও আমার বন্ধুর চরণে তুমি ওই শীতল জল ঢেলে দাও। ভগবান নিজের হাত দিয়ে ভক্তের চরণখানি ধৌত করে দিচ্ছে। ভগবান যখন চরণ ধৌত করছে, সুদামা নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, হে ভগবান, এ তোমার কেমন লীলা,
এ তোমার কেমন লীলা প্রভু? তুমি আমাকে দিয়ে আর কত পরীক্ষা করাবে? যখন লীলা খেলা করছি এইবার সেবার পালা। সত্যভামাকে বলছি যাও, বন্ধুর জন্যে তুমি যত কিছু পারো সেবার বস্তু নিয়ে এসো। সোনার থালায় করেই সবকিছু যখন সাজিয়ে নিয়ে এসেছে একটি পাত্রে, সুদামাকে বলছে সুদামা সেবা করতে বসো। সেবা করতে বসে সুদামা ঠাকুর ভয়ে ভীত হয়ে হাত দিতে পারছে না, এমন বস্তু তো কোনোদিন দেখেনি। ভগবান বলছে এবার নাও সেবা করো, নিজের হাতেই যত কিছু ছিল বন্ধুর বদনে তুলে দিচ্ছে, খাও। বদনে যখন তুলে দিয়েছি সুদামা ঠাকুরের একদিকে নয়নের জল, বদনে নিয়ে মনে মনে বলছি তোমার এত করুণা ভগবান, এইবার সেই এঠো প্রসাদ, বৃন্দাবনের সেই সক্ষ ভাব বাৎসল্য প্রেম উদয় হয়ে সুদামার বদন থেকে এঠো প্রসাদ নিয়ে নিজের বদনে দিচ্ছে। কি আনন্দ, কতদিন পরে এই মিলন, সেবা আনতে এইবার শয়ন। যখন শয়ন করিয়ে দিয়েছি সুদামা ঠাকুর বসুন্ধরার দেওয়া সেই খুদের লাড়ুকটা কিন্তু লুকিয়ে রেখেছে, দিচ্ছে না কিছুতে। ভগবান মনে মনে বলছে তুমি কতক্ষণ লুকাবে, আমিও দেখি তুমি কত লুকাতে পারো। শয়ন করিয়ে দিয়ে এবার চরণ সেবা করতে লেগেছে, ভগবান এ কি করছো তুমি বন্ধু? না না, তুমি এসেছো অনেক দূর থেকে, তোমার বড় কষ্ট হয়েছে। নিদ্রা গেল, ভগবান এইবার চুপি চুপি লুকিয়ে রাখা সেই খুদের লাড়ুটা বের করছে। খুদের লাড়ুটি যেই বের করেছে নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর একটি করে লাড়ু বদনে দিয়ে বলছে আহ ভক্তের অনুরাগ মেশানো লাড়ু, এ যে কত সুন্দর। সত্যভামা বলছে প্রভু তুমি একা একা কি সেবা করছো, আমাকে একটু দাও দেখবি কি সেবা করছে, এই নাও। সেই এঠো লাড়ু বদনে দিয়ে বলছে আহা এত সুস্বাদু তো কোনোদিন আমি খাইনি, পাবে কোথায় যে ভক্তের তৈরি করা, এর মধ্যে তো কোনো ঐশ্বর্য নেই, এখানে কেবল ভক্তি আর প্রেম মেশানো মাধুর্য। প্রভু যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি কেন কাঁদাও? এক কাজ করো, তুমি এবার সুদামাকে কৃপা করো, আর বিলম্ব করো না প্রভু, এবার তুমি ওকে কৃপা করো, তুমি ওর বাসনা পূরণ করে দাও, তাই হোক রুক্মিণী। চলো গরুড়ের পিঠে করে ভগবান এইবার রুক্মিণীকে নিয়ে যেখানে বাসবাস করে সেই ভিখারিণী বসুন্ধরা, সেখানে গিয়ে ভগবান নিজ ইচ্ছা শক্তিতে পর্ণকুটির সরিয়ে দিয়ে রাজ অট্টালিকা বানিয়ে দিয়েছে। যে রাজ অট্টালিকা বানিয়ে দিয়েছে ভগবান লীলা খেলা করে ফিরে এসছে পুনশ্চ। সুদামা ঠাকুর এইবার গৃহে ফিরে গিয়ে সমস্ত অবগত হয়ে বলছে বসুন্ধরা আমি জানতাম সে আসবে, কিন্তু আমি তাকে দর্শন করতে চাই। হে ভগবান আজ আর বন্ধু নয়, তুমি ভগবান বেশি আমাকে এসে যুগল রূপে দেখা দাও। এ কথা শুনে ভগবান এইবার যুগল হয়ে সম্মুখে দাঁড়িয়েছি এবং বসুন্ধরাকে সঙ্গে নিয়ে সুদামা ঠাকুরও যুগল হয়ে যুগল দর্শন করছে। কেমন ভাবে কিশোরের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, কিশোরের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, জ্ঞান দাসী মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাসী মাগে রাঙা চরণ মাধুরী, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি, রাধা কৃষ্ণের যুগল হেরি বলে হরি হরি।